এই মুহূর্তে কিন্তু আমরা বসে রয়েছি হালি শহরের একমাত্র শ্মশান এবং শতাব্দী প্রাচীন শ্মশান, যেখানে দীর্ঘদিন ধরে মরাদেহ দাহ হয়ে আসছে। এই সম্পর্কে বিস্তারিত আবরণ জেনে নেব আমাদের সিনিয়র সাংবাদিক তমাল সাহার থেকে। তার থেকে জেনে কিন্তু প্রথমে যে বিষয়টা জানবো, এই শ্মশানের ইতিহাসটা যদি একটু বলো। এই শ্মশানটি প্রথমে এই অবস্থায় তো ছিল না, এখন তো নতুন সংস্কার, নতুন পদ্ধতিতে তোমরা দেখছো। আজকের বিশেষ করে বলি, আজকের যে পরিবেশটি রয়েছে ঘূর্ণিবাত্যার পরিবেশ এবং আপনারা গাঙ্গেয় পরিবেশটি দেখতে পাচ্ছেন এবং এইখানে যে কীভাবে জলস্রোত বইছে সেটা দেখতে পাচ্ছেন। এই অমাবস্যাকালীন একটা অদ্ভুত পরিস্থিতিতে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। এই আসলে এই শ্মশানটি 1831 সাল থেকে প্রকৃত শ্মশান হিসাবে পরিচিতি পায়। কিন্তু আমরা যে শ্মশানের ভেতরে যে শ্মশানকালী রয়েছে সেটাকেই এখন সবাই শ্মশানকালী হিসাবে পরিচিত, কিন্তু এই শ্মশানকালীর সাথে কিন্তু আরেকটা অন্য কালী, দক্ষিণা কালী, যেটা শ্মশানকালী হিসেবে পরিচিত, তার ইতিহাসটা যদি একটু বলো। আর এই শ্মশানকালীর যে বিষয়টি সেইটি হচ্ছে সেই আসল শ্মশানকালীটি রয়েছে নটবর চক্রবর্তীর বাড়িতে এবং সেটি আসলে শ্মশানকালী। এটি মুখার্জি পরিবারের কাছ থেকে এই অঞ্চলে বাজার পাড়ার, সেখান থেকে তিনি নিত্য বিগ্রহ এইটা হিসেবে পুজো করতেন। পরবর্তীকালে তিনি নটবর চক্রবর্তী এই মূর্তিটি কিনে নিয়ে সেইখানে, অর্থাৎ শ্মশানের পাশেই যে তার বাড়ি, সেখানে এটা প্রতিষ্ঠা করেন নটবর চক্রবর্তী। তার পরবর্তীকাল থেকেই এটা হয় নটবর ঘাট, পরে এখন এটা হালিশহর মহাশ্মশান নামে পরিচিত। এখনো কিন্তু সেই গা ছমছমে ভাবটা কিন্তু আছেই শ্মশানে ঢুকলেই। আজ তার মধ্যে অমাবস্যার নিশি রাত, এই রাতে কিন্তু অনেক তন্ত্রসাধক এইখানে সাধনা করতো, এই সাধনা সম্পর্কে যদি একটুখানি বলো। এইখানে সাধনা করার জন্য পরবর্তীকালে রামগিরি তিনি এসছেন এই যে আমি বলছি যে বিংশ শতাব্দীর প্রারম্ভের দিকে ওই আলো খেপা, তিনিও এখানে পরবর্তীকালে গিরি নামে পরিচিত হয়ে যান এবং এটি আলো খেপার আখড়া নামে পরিচিত হয়। তবে এই যে শ্মশানঘাটটি পাকা করে দিয়েছিলেন 1831 সালে, সে হচ্ছে ক্ষেত্রমোহন দে। তিনি তার উত্তরপুরুষেরা এখন অনেকেই রয়ে গিয়েছেন আমাদের কাঁচাপাড়া থানার মোড়ে, ভূষণচন্দ্র দে নামে যে মিষ্টির দোকান, তাদেরই পূর্বপুরুষ ক্ষেত্রমোহন দে, তিনি এইটা পাকাপাকি করে দিয়েছিলেন সেটা 1831 সাল। তিনি আসলে চন্দননগরে থাকতেন, তুলোর ব্যবসা করতেন, পরবর্তীকালে তিনি এই মল্লিকবাগে চলে আসেন এবং এই প্রতিষ্ঠানটি, অর্থাৎ এই যে শ্মশানটির ব্যাপারে দায়ভার তিনি নিয়ে এইটি পাকা করে দিয়েছিলেন। একটি অতি ইতিহাস এইটি। এই হালিশহরের সাথে কিন্তু যেরকম রামপ্রসাদ সেনের ইতিহাস জড়িয়ে রয়েছে, ঠিক কিন্তু সেরকমভাবেই কিন্তু এই হালিশহর শ্মশানেরও গুরুত্ব কিন্তু বিশাল। কারণ ইতিহাস যদি ঘাটা যায়, ইতিহাসের পাতা যত উল্টানো যায়, এই শ্মশানের কিন্তু বিভিন্ন গুরুত্ব আছে। এক সময় নাকি মুন্ডর মোপর বসে সাধকরা সাধনা করতো। হ্যাঁ, তা তো ছিলই। এখানে তো পঞ্চমুণ্ডির আসন তুমি দেখতে পেলে, এখানে পঞ্চমুণ্ডিরও রয়েছে। তাছাড়া এর একটা সাহিত্যিক সাংস্কৃতিক ভূমিকা রয়েছে এই শ্মশানঘাটের। এই অঞ্চলে একজন দক্ষ যে মশা, মানে কি আমরা যাকে বলি মরা পুরাণেওয়ালা বলে পরিচিতি পেয়ে গিয়েছিলেন, তিনি একা ওই সময়ে তিনি মরা পোড়াতেন একা। এই ধরো তোমার এই প্লেগে বা ম্যালেরিয়ায় এই যে মরা যেগুলো পড়ে থাকতো, তিনি নিজে এনে এইগুলো পোড়াতেন। তার নাম হচ্ছে নদিয়ার চাঁদ সরকার, তিনি কাঁচাপাড়ায় থাকতেন এবং তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তিনি মারা যাওয়ার পর তার জন্য এই অঞ্চলে, অর্থাৎ এই শ্মশানঘাটের ডান দিকে একটা জায়গা রাখা আছে তার একটা সমাধি ফলক তৈরি করবার জন্য, তার স্মৃতির বহন করার জন্য। আর এই ঘাটটির, এই শ্মশানঘাটটির আরও গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ রয়েছে। এই ঘাটে আমরা জানি যে তিতাস একটি নদীর নাম, যে বিখ্যাত মানে ধীবরদের উপন্যাস, জলজীবনের যে উপন্যাস যিনি লিখেছিলেন অদ্বৈত মল্ল বর্মণ, তাকে এই ঘাটে দাহ করা হয়েছিল। এবং এই অঞ্চলের যে উল্লেখযোগ্য যে সাহিত্যিক সুব্রত মুখোপাধ্যায়, যিনি একাডেমি পুরস্কার পর্যন্ত পেয়েছিলেন, তাকে এখানে দাহ করা হয়েছে। তাছাড়া এই অঞ্চলের সাহিত্য জগতের যে পুরোধা বা যারা এই সাহিত্য নিয়ে চর্চা করতেন, সুধাঙ্কুর মুখোপাধ্যায়, ঋষিকেশ মুখোপাধ্যায়, এমনকি লক্ষ্মীনারায়ণ পারুই,
এই যে সমস্ত সাহিত্যিকরা রয়েছেন এই জনজীবনের সঙ্গে জড়িত, লক্ষ্মীনারায়ণ পাড়ুই নিজে চটকল মজুর ছিলেন কিন্তু সাহিত্যের সঙ্গে জড়িত হয়ে গিয়েছিলেন এবং তাকেও এই ঘাটে দাহ করা হয়েছিল, এই একটা উল্লেখযোগ্য ইতিহাস রয়েছে এই শহরতলিতে, এটি আমরা অনেকেই জানি না। অর্থাৎ এই যে শ্মশান ঘাটের যে একটা গুরুত্ব, একটা উল্লেখযোগ্য মানব জীবনে, আমাদের সামাজিক জীবনে, এই মানে এই শ্মশানের সাথে বহু সাহিত্যিকের জীবন কিন্তু মানে জীবনের শেষ যাত্রা এই শ্মশানেই হয়েছিল, এরকম একটা হয়েছে। কারণ সেই হিসাবে অদ্বৈত মূল্য বর্মন্ত স্থানীয় মানুষ নন, তার যে তিনি তার যে টিভি হয়েছিল কাঁচাপাড়া টিভি হাসপাতাল, যে এখন লোকে বলে কল্যাণী টিভি হসপিটাল, সেইখানে তার ট্রিটমেন্ট হয়েছিল। পরবর্তীকালে তার যখন তিনি মারা যান তার দেহকার্য হয়েছিল এইখানে এইখানে। আর সাহিত্যিক যে সুব্রত মুখোপাধ্যায়, যে তিনি হালি শহরের ভূমিপুত্র হলেও যদিও তিনি কাঁচাপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন, ধীরাজ মুখোপাধ্যায় হরের নাতি তিনি, তিনি কাঁচাপাড়া হার্নেট হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। পরবর্তীতে যে তিনি চলে গিয়েছিলেন বারাকপুরে, কিন্তু তার দাহকার্যটা কিন্তু এই শ্মশান ঘাটেই করা হয়েছিল। বারাকপুর থেকে তার দেহ তার যে নিজস্ব পরের বাড়ি করে করেছিলেন সেখান থেকে এখানে আনা হয়েছিল। তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন এই হালি শহরে যেন তাকে যেন দাহ করা হয়, এই ইচ্ছা তার পূর্ণ হয়েছিল। এইখানে তখন প্রচুর মানুষ, এখানকার পৌর নাগরিক, পৌর প্রধানরা উপস্থিত ছিলেন তাহার দাহ কার্যের সময়। আমরা এখন এসে পৌঁছেছি হালিশহর মহাশ্মশান ঘাটে। মহাশ্মশানকালী এখানে প্রতিষ্ঠিত। এখানে এই ঘাটটির নাম আসলে নটবর ঘাট, পরবর্তীতে হালিশহর শ্মশান ঘাট হিসাবে পরিচিত। এখানে শ্মশান সংলগ্ন যে মন্দিরটি রয়েছে, যেখানে শ্মশানকালী পূজিত হয়, আসল মূর্তি কিন্তু সেখানে নয়, এটি রয়েছে নটবর চক্রবর্তীর বাড়িতে। আমরা সেই বাড়িতে এসেছি, তার যে বংশধরেরা রয়েছেন তাদের কাছ থেকে আমরা একটা এর পুরাতন যে ঐতিহ্য সেটা জেনে নিতে চাইছি এবং আপনাদের সরাসরি দেখাচ্ছি। আপনারা দেখুন এই অঞ্চলের যে ঐতিহ্য, হালিশহরের যে ঐতিহ্য, প্রায় আড়াইশো বছর অতিক্রম হয়ে গেছে এই শ্মশান ঘাটের। অর্থাৎ রামপ্রসাদ সেন যখন গঙ্গাবক্ষে বিলীন হয়ে যান তার তো দেহ পাওয়া যায়নি, ফলত যদি তার যদি দেহ পাওয়া যেত আমাদের ধারণা তিনি তাকে এই ঘাটেই দাহ করা হতো। ফলত এটি একটা যে ঐতিহ্যপূর্ণ জায়গা সেটি আমরা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন, দেখতে থাকুন। হাজির হয়েছি সেই নটবর চক্রবর্তীর বাড়িতে, যেখানে রয়েছে পাথরের বিগ্রহ যেটি আসলে শ্মশানকালী। তিনি নটবর চক্রবর্তী এই মূর্তিটি কিনেছিলেন প্রায় গঙ্গায় পাওয়া গেল আমাদের ইতিহাসে যা আছে। এইটা 101 টাকা দামে তিনি ওই মুখার্জি পরিবারের থেকে তিনি করেছিলেন, তিনি নিত্য বিগ্রহ পুজো করতেন সেইখান থেকে। তো নটবর চক্রবর্তী, যার নামেই এই ঘাটটা আসলে ছিল নটবর ঘাট, সুতরাং তার যে উত্তর পুরুষরা রয়েছেন অরুণ চক্রবর্তী, তার কাছে আমরা আর একটু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আচ্ছা অরুণদা, এই যে মূর্তি, এই যে শ্মশানকালী যাকে বলা হয়, এ ব্যাপারে আপনার কী বক্তব্য? দেখুন, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, আমার পিসিমশাই ছিল, আমার পিসি ছিল, তারা হ্যাঁ পুজো করতেন। আমার বাবা যেহেতু চাকরি করতো ঠিকমতো পুজো করতে পারেনি, আর বাবার নাম ছিল দেবীদাস চক্রবর্তী। তো নটবর চক্রবর্তী হচ্ছে আমার দাদু, তো উনি এটাকে প্রতিষ্ঠিত করেন, উনি পুজো স্থাপনার ব্যবস্থা করেন। এখন আমরা হচ্ছে থার্ড জেনারেশনের লোক, হ্যাঁ আমার বাবা মারা যাওয়ার পর আমার পিসি খানিকটা পুজো করতো, সময়কাল ধরে পুজো করেছিল, ওনার মরে যাওয়ার পর থেকেই আমরা পুজোর ভার গ্রহণ করেছি। খুব একটা বেশি দিন হয়নি, আমরা ধরুন 14-15 বছর ধরে আমরা এই পুজোটা নিয়ে মাতামাতি করছি, মানে প্রথম থেকে শিখছি আর কি, আমরা এখন কিছুই জানি না। তো এ হচ্ছে আমার ইতিহাস বলতে কি, আমার মা তো বাড়ির বিগ্রহ মূর্তি, বাড়ির বিগ্রহ মূর্তি, অবশ্যই বাড়ির বিগ্রহ মূর্তি, এটা কোনো রকম অ্যাসোসিয়েশন বা কোনো রকম ইয়ে নয়। হ্যাঁ, তো আমরা এইটাকেই আমরা নিজেদের ঐতিহ্য বজায় রেখে আমরা পুজো করার চেষ্টা করছি। আর এখন অনেক ভক্তি শিষ্য হয়েছে মায়ের, হ্যাঁ এখানে অনেক 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 দূর থেকে যাদের মনোবাসনা পূর্ণ হয়, হ্যাঁ মানসিক করেন অনেকে, মাঝে মধ্যেই পুজো হয়, শুধু কালী পুজোই পুজো হয় না, আমাদের প্রত্যেক অমাবস্যায় হয়, প্রত্যেক মাসে একটা করে অমাবস্যা আমরা পালন করি এবং বাইরে থেকে লোকজনও এসে সেখানে অংশগ্রহণ করে।
তো এই যে শ্মশানকালী, এইটাই তো শ্মশানকালী হিসাবে পরিচিত হওয়া উচিত ছিল আসলে। পরবর্তীতে এই যে মূর্তি আমরা দেখতে পাচ্ছি, যেটা লোকে জানে শ্মশানকালী, এটাই বোধহয় আসলে যে তার সংলগ্ন এই নটবর চক্রবর্তীর বাড়িতে যে বিগ্রহ রয়েছে এইটাই তো প্রকৃত শ্মশানকালী। হ্যাঁ, এটাই আমাদের ঠাকুরের বয়স প্রায়, আমরা আমরা তো চোখে দেখি না, আমরা আর কি শ্রুতি এই শ্মশানঘাট আড়াইশো বছর প্লাস তো হবে, কত 1800 কত সালে আমরা বললাম যে এইটাই ১৮২৮ সালে এই প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, আমার দাদু আর কি নটবর চক্রবর্তী প্রতিষ্ঠিত করেছিলেন। হ্যাঁ, সেই হিসাবে এখন পুজোটা হয়ে চলেছে, এই আর কি বলার তো কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, ভোগ তো হয় মায়ের, প্রত্যেককে অমাবস্যা, প্রত্যেকটা অমাবস্যা আমরা প্রত্যেকটা অমাবস্যা পালন করি, প্রত্যেক মাসে যে অমাবস্যাটা পড়ে আমরা সেই অমাবস্যাটা সবাই মিলে পালন করি। এখন তো অনেক শিষ্য হয়েছেন, এখন সমস্ত সবাই সাহায্য করে আমাদের, এই সবাই মিলে আমরা পুজোটা মেনটেন করে চলেছি। তো আমরা এই ইতিহাসটা শুনলাম, আমরা এখন শ্মশানঘাটের দিকে যাচ্ছি এবং এইকে যেখানে দাহ পর্ব চলে, যেখানে আপনারা যা বলেন শ্মশান চুল্লি, সেই অঞ্চলগুলো আমরা দেখাবো এবং এখানে যে প্রতিষ্ঠা হয়েছে মূর্তি পরবর্তীকালে 1962-63 সালে, এটি আবার একটি মানে সেই সময়ে আলোখ্যাপার আখড়া বলেও পরিচিত হয়ে যায়। তো কীভাবে কী হয়েছে সেইটি আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন আমরা যাচ্ছি, আমরা শ্মশানঘাটেই রয়েছি, আমরা আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে এর ঐতিহ্য তুলে ধরার জন্য সেই দাহস্থলের দিকে যাচ্ছি এবং পুরনো যে শ্মশানঘাট যেখানে চিতা পর্ব চলত মানুষ আর মৃতদেহের সঙ্গে তাদের যে নিজস্ব দাহ কার্যের সংযোগ থাকত সেই স্থানটিও আমরা আপনাদের দেখাবো। এখন তো এখানে বৈদ্যুতিক চুল্লি হয়ে গিয়েছে, ফলে সেই দাহ কার্যের সেই যে গরিমা সেইভাবে আর সেই নেই এবং তার যে একটা শেষ সম্পর্ণের অর্থাৎ মানুষের দৃশ্য, মৃত্যু দৃশ্য দেখার যে দাহ দৃশ্য দেখার যে সুযোগ ছিল সেটি তো এখন নেই। এই হচ্ছে যেখানে এই স্থানটি হচ্ছে, এখানে মরদেহ এনে প্রথমে রাখা হয় এখানে, এই হচ্ছে সেই জায়গাটি, সেই স্থানটি। আর এইখানটি দেখুন যে পুরনো যে যেখানে শুরু হয়েছিল শ্মশানের এই চিতা জ্বালানো সেই অংশটি আমরা দেখাচ্ছি, যেখানে কাঠের চিতা জ্বালিয়ে মানুষের মরদেহকে দাহ করা হতো, সেই স্থানটি এখন এই পর্যায়ে রয়েছে। তার আগেও আমরা দেখাচ্ছি, ঘটে যাওয়ার আগে আমরা দেখাচ্ছি যে এইখানে যে কালী রয়েছে যেটি পূজিত হন, যে মা কালী পূজিত হন, এখন এখানে রামপ্রসাদের গান চলছে, রামপ্রসাদী সঙ্গীত চলছে, এই হচ্ছে সেই জায়গা। পরবর্তীতে এই বিংশ শতাব্দীতে এই স্থানটিতে রয়েছে শ্মশানকালী, রয়েছে উল্লেখযোগ্য মাতৃ প্রতিমা, রয়েছে ছিন্নমস্তা, রয়েছেন মা ছিন্নমস্তা রয়েছেন এখানে, এখানে রয়েছে মুন্ডের আসন, সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই অঞ্চলের সঙ্গে অর্থাৎ এই শ্মশানঘাটের সঙ্গে যিনি জড়িত হয়ে গিয়েছিলেন, যে আলোক সরকার তার প্রকৃত নাম, আলোক হ্যাপা বলে তাকে আপনারা দেখতে পাচ্ছেন, এবং তিনি পরবর্তীকালে আলোকানন্দ গিরি নামে পরিচিত হয়েছিলেন এবং তার সমাধি দেওয়া হয়েছে, সমাধিস্থলটি এই অসত্যের নিচে। দেখুন এই যে তার সমাধিক্ষেত্রটি, আমরা এবার চলে যাচ্ছি ঘাটের দিকে, চলুন গঙ্গার ঘাটের দিকে। দাহ পর্ব শেষে উত্তর পুরুষের স্নান সমাপন এবং তার যে শ্মশান কলস যে ভাঙার যে পদ্ধতি, তার আগে যে সমস্ত অন্তিম কার্যকলাপ করা হয় সেইগুলো আমরা দেখাচ্ছি। এই হচ্ছে এখন বর্তমান অবস্থায় সেই চিতা স্থল এবং আমরা যাচ্ছি সেই শ্মশানঘাটের দিকে। এই শ্মশানঘাটের অনেক ঐতিহ্য রয়েছে, আমরা এখন এখানে সেই বিস্তৃত বিবরণ আপনাদের আমরা গঙ্গার ঘাট থেকে দেখাচ্ছি। দেখাচ্ছি এখানে পুরনো এই যে ছোট ইটের তখন যে ব্যবহার চলত, এইটা এই যে পুরাতত্ত্ব, এই যে পৌরাণিক ঐতিহ্য সেইটা তার প্রমাণ রাখছে, আমরা সেই সব আপনাদের দেখাচ্ছি।
এইখানে এই যে বাড়ি নটবর চক্রবর্তীর বাড়ি, সুতরাং কালের নিয়মে এটাও একটু সংস্কার হয়েছে, যদিও তাতে পুরনো ধারা যে রয়েছে সেটা বোঝা যাচ্ছে। সেইভাবে পাকা দালান বা মানে চকমিলান বাড়ি নয়, এইটা সেই পুরাতন ঐতিহ্য এখানে বজায় রয়েছে। আজকের এই কালী পুজোর দিন একটা বিশাল গুরুত্বপূর্ণ কথা, বিভিন্ন ইতিহাস আপনাদের সামনে আমরা তুলে ধরলো। আমাদের এই আজকের এই বিশেষ প্রতিবেদনে কিন্তু হালিশহর শ্মশানের যে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের এই প্রতিবেদনে আমরা তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন আপনার খবর, সঙ্গে থাকুন। কিরে তোদের হলো? আমার মেয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচড়াপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরটি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচড়াপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।